নমস্কার বন্ধুরা, বেবিজ অ্যালিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নারকোল দিয়ে কাঁকরোল ভাজা। ভীষণই সহজ একটি রান্না, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তাহলে চলুন আরম্ভ করা যাক আজকের এই রেসিপি, আর আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এখানে দিয়ে দেব আমি ঘি করলা। ঘি করলাগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি, আর দেব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ দিয়ে আমি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে একবার দেখে নেব, দিয়ে আমি এটাকে ভালো করে একবার নেড়ে দেব। এই সবজিটাকে অনেকে ঘি করলা বলে, আবার অনেকে কাঁকরোল বলে। ভালো করে নেড়ে নিয়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আমি আবারও একবার ঢাকাটা তুলে নেব। এই সময় আমি এতে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আমি আর একটু ভাজা করে নেব। আরও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়ে এখন আমি এতে দিয়ে দেব নারকোল কোড়া। নারকোল কোড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিষ্টির জন্য এখানে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে একবার দেখে নেব। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আর অল্প একটু ভাজা হলেই হয়ে যাবে নারকোল দিয়ে ঘি করলা ভাজা। আরও 5 মিনিট এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার নারকোল দিয়ে কাঁকরোল ভাজা। খুব সহজ একটি রান্না, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।